ড্রয়িং কে বলা হয় ইঞ্জিনিয়ারদের ভাষা, যা কতগুলো রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। এখন ভাষায় যদি না পারি তাহলে কথা বলবো কিভাবে? চলুন শেখা শুরু করি। ড্রয়িং করার জন্য তো পেন্সিল এবং পেপার লাগবে, তো পেন্সিল হিসেবে আমরা ব্যবহার করব মাউস, আর খাতা হিসেবে ব্যবহার করব অটোক্যাড সফটওয়্যার। এটা ডাউনলোড প্রক্রিয়া নিয়ে অনেক ভিডিও ইউটিউবে বিদ্যমান, আশা করি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা ডাবল ক্লিক করে অটোক্যাড ওপেন করার পর এমন একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে যে রিসেন্ট অপশনটা রয়েছে, এখানে আমরা যে ফাইলগুলো নিয়ে কাজ করব সেগুলো এখানে সেভ থাকবে। আমরা ডাবল ক্লিক করে সেই ফাইলগুলো ওপেন করতে পারবো। এর এখানে রয়েছে কানেকশন, আমরা যদি অটোডেস্কে কোনো অ্যাকাউন্ট খুলে থাকি তাহলে এখান থেকে আমরা সাইন ইন করে নিতে পারি, বা কোনো হেল্পের প্রয়োজন হলে আমরা এখান থেকে সেন্ড ফিডব্যাক থেকে আমরা হেল্প নিতে পারি। তো রিসেন্টে আপনি যে ফাইলটা ওপেন করতে চাইতেছেন সেটা যদি এখানে না থাকে, আপনার যদি কোনো জায়গা থেকে কোনো ফাইল সংগ্রহ করা থাকে, তাহলে আপনারা ওপেন এ প্রেস করে সেই ফাইলটাকে সিলেক্ট করে ওপেন করতে পারেন। আমরা যেহেতু আজকে প্রথম ওপেন করতেছি তাই আমরা এখান থেকে নিউতে ক্লিক করে আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে উপরে দেখতে পারতেছি এখানে রয়েছে ড্রয়িং ওয়ান। আমাদের এখানে দেখতে পারতেছেন যে ড্রয়িং ওয়ান, এটা আমাদের মূলত টাইটেল বার, আমরা কোন ড্রয়িংটা নিয়ে কাজ করতেছি সেটা এখানে শো করতেছে। এরপরে উপরে এখানে কিছু কুইক অ্যাক্সেস টুল বার আমরা দেখতে পারতেছি, যেমন এখানে আমরা দ্রুত ওপেন করতে পারবো বা কোনো ফাইল সেভ করতে পারবো, সেভ এস করতে পারবো। এখানে এই কুইক অ্যাক্সেস টুল বার গুলো আমরা পেয়েছি আমাদের এখানে যে আইকনটা দেখতে পারতেছেন, মানে যে ড্রপ ডাউনটা দেখতে পারতেছেন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে যেই অপশনগুলো ওপেন আছে সেগুলাই এখানে ক্লিক করা আছে। যেমন আপনারা এখানে দেখতে পারতেছেন যে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, আমরা যদি এখানে ক্লিক করি আমাদের এই অ্যানোটেশনটা যদি আমরা না খুঁজে পাই তাহলে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে যে ওয়ার্ক স্পেসটা রয়েছে এই টিকটা যদি আমরা উঠা দেই তাহলে আমাদের এখানে ড্রাফটিং এন্ড অ্যানোটেশনটা চলে গেল। আমরা আবার এখানে ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে যদি আমরা ওয়ার্ক স্পেসটা টিক করে দেই তাহলে আমাদের এই অপশনটা চলে আসছে। একইভাবে আমরা আর যে কুইক অ্যাক্সেস টুল বার ওপেন করতে চাই সেগুলো আমরা এখান থেকে টিক বার দিয়ে ওপেন করতে পারি, আর রিমুভ করতে চাইলে টিকটা উঠা দিলেই হবে। এরপরে রয়েছে আমাদের এখানে ফাইল এডিট ভিউ ইনসার্ট ফরম্যাট। আপনারা যদি এই টুল বারটা না দেখে থাকেন তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রয়েছে হাইট মেনু বার, আমরা যদি হাইট মেনু বারে ক্লিক করি তাহলে আমাদের উপরের মেনু বারটা কিন্তু চলে গেল। যদি আপনারা না দেখতে পান তাহলে এখানে ক্লিক করবেন এই ড্রপ ডাউনটাতে, তাহলে নিচে এসে এখানে যে শো মেনু বার রয়েছে এখানে ক্লিক করলে আমাদের এই টাইটেল বারটা শো করবে। এখানে এখানে যে আপনারা ডাইমেনশন গুলো দেখতে পারতেছেন সেই ডাইমেনশন গুলো এখানে যতগুলো ডাইমেনশন রয়েছে সবগুলো রয়েছে, যেমন মডিফায়ার যতগুলো রয়েছে সবগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, আপনাদের স্কেল, মুভ, রোটেট। এরপরে ড্রয়ের যেমন লাইন, র, আর্চ, সার্কেল রয়েছে এগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এক্ষেত্রে আমাদের এই টাইটেল বারটা গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আরেকটা টাইটেল বার দেখতে পারতেছি, যেমন হোম, ইনসার্ট, অ্যানোটেট। যদিও আমরা এই টাইটেল বারের ক্ষেত্রে আমরা অধিকাংশ ক্ষেত্রে হোমই ইউজ করব, কারণ এই হোমের মধ্যে রয়েছে আমাদের ড্র, মডিফাই, অ্যানোটেশন, লেয়ার, এগুলো দিয়েই আমাদের প্ল্যানের অধিকাংশ কাজ হয়ে যাবে। এর নিচে আপনি দেখতে পারতেছেন এখানে রয়েছে স্টার্ট, এরপরে রয়েছে ড্রয়িং ওয়ান। আপনি যদি নতুন কোনো ড্রয়িং পেজ ওপেন করতে চান, বা আপনি যদি চিন্তা করেন এটা একটা খাতা, নতুন একটা পৃষ্ঠা নিতে চাইতেছেন, এই পৃষ্ঠায় আর কাজ করবেন না, তাহলে আপনি এখানে প্লাসে ক্লিক করে নতুন আরেকটা পৃষ্ঠা ওপেন করতে পারেন। এটা মূলত আসলে একটা খাতাই। এরপরে ডাইনে আসলে আমরা এখানে একটা নেভিগেশন বার দেখতে পাইতেছি, এখানে এটা রয়েছে প্যান, মানে আপনারা যদি এটা মুভ করতে চান কোনো কিছু প্যান ধরে, বা জুম ইন আউট করতে চান তাহলে এক্ষেত্রে আমরা এখান থেকে জুম ইন আউট করতে পারি। তো জুম ইন আউট আসলে মাউস স্ক্রল করেই আমরা করতে পারি, এই জন্য এই বারটার তেমন ব্যবহার হয় না। এর নিচে এখানে রয়েছে একটা কমান্ড লাইন বার, মানে আমরা যদি কোনো কিছু লিখি সেগুলো এখানে শো করবে। আমরা যদি ধরুন কিবোর্ড থেকে এখন ধরুন লিখতেছি ইউ, তাহলে এটা এখানে শো করতেছে কারণ আমাদের ডাইনামিক ইনপুটটা অন করা রয়েছে। আমরা যদি ডাইনামিক ইনপুটটা অফ করে দেই তাহলে আপনারা কমান্ড লাইনে দেখতে পাবেন আমরা ডাইনামিক ইনপুটটা এখান থেকে অফ করে দিছি। এখন যদি আমরা কিবোর্ড থেকে ইউ লিখি আপনারা এখানে এই কমান্ড লাইনটাতে দেখতে পারতেছেন, মানে আমরা যাই টাইপ করব তা এই কমান্ড লাইনটাতে আসবে। যদিও এই ক্ষেত্রে আমরা ডাইনামিক টুলটাই ব্যবহার করব, কারণ যাতে আমাদের যেখানে কার্সার সেখানেই লেখাটা আসলে আমাদের জন্য সুবিধা বেশি। এরপরে আমাদের অনেক বেশি কাজে লাগবে চারটা টগল কিস, এই কিগুলো ড্রয়িং করার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে। ধরুন আপনার হাতের লাইন সোজা হয় না, তার জন্য এগুলাই হচ্ছে হেল্পফুল কিস। এখান থেকে আমরা যে চারটা কিস ওপেন করবো এগুলো নিয়ে একটু পরে কথা বলতেছি, তার আগে আমাদেরকে প্ল্যান শুরু করার আগে কিছু ইনিশিয়াল সেটিং করে নিতে হয়। প্রথমেই আসে ইউনিট, মানে আমরা কোন মেজারমেন্টে ড্রয়িং করব, যেমন ফিট, ইঞ্চি, মিটার। যারা মেকানিক্যাল স্টুডেন্ট রয়েছে তারা মিলিমিটার ইউনিট ব্যবহার করে থাকেন। তো ইউনিট সেট আপ করার জন্য ইউনিটের শর্ট ফর্ম হচ্ছে ইউএন। আমরা কিবোর্ড থেকে ইউ লিখবো, এন লিখবো, তাহলে আমাদের ইউনিটের ফরম্যাটটা চলে আসবে। আমরা কিবোর্ড থেকে এন্টার করে দিব তাহলেই আমাদের ড্রয়িং ইউনিটের এই পেজটা চলে আসবে। তো এখান থেকে প্রথমেই রয়েছে লেন্থ টাইপ। আমরা এখান থেকে ডেসিমাল অপশনটাকে আমরা আর্কিটেকচারাল করে দিতে পারবো, অথবা ইঞ্জিনিয়ারিং করে নিতে পারেন। যারা মেকানিক্যাল এর রয়েছেন তারা ডেসিমাল করে দিতে পারেন। তো আমরা এখান থেকে যেহেতু আমরা ফিট ইঞ্চিতে কাজ করব তাই আমরা আর্কিটেকচারাল করে দিতেছি। এখান থেকে প্রিসিশন রয়েছে, আমরা ইউনিটটা কিভাবে দেখতে চাই, আমরা এখান থেকে 1/2 inches করে দিতে পারি, বা 1/4 inches আমরা এখান থেকে করে দিতেছি। আর এখানে যে ইঞ্চিস রয়েছে আমরা যে ভ্যালুটা ইনপুট দিব সেটা আসলে কোন ইউনিটে দিব, কি ইঞ্চিতে দিব নাকি ফিটে দিব। ফিটে এখানে যদি আমরা ফিট সিলেক্ট করে রাখি, ধরুন আমরা এখান থেকে একটা লাইন টানবো 10 ফিট, তাহলে আমরা কিবোর্ড থেকে
10 লিখে এন্টার করে দিলে সেটা অটো ফিটে নিয়ে নেবে আবার ধরুন আমাদের যদি ইঞ্চিতে অনেক বেশি কাজ করা লাগে সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে ইঞ্চি করে দেই তাহলে আমরা যদি একটা লাইন টেনে ধরুন আমরা 6 ইঞ্চি দেব তাহলে শুধু 6 লিখে যদি আমরা এন্টার করে দেই তাহলে সরাসরি সেটা ইঞ্চিতে নিয়ে নেবে পাশে রয়েছে অ্যাঙ্গেল আমরা যে অ্যাঙ্গেলগুলো তৈরি করব সেগুলা ভ্যালুগুলো আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি তো যেহেতু কাজের ক্ষেত্রে আমরা অনেক বেশি ভ্যালু ইঞ্চিতে দিয়ে থাকি সে কারণে আমরা এখানে ইঞ্চি রাখতেছি এরপর আমরা এখান থেকে ওকে করে দিব আমাদের ড্রয়িং ইউনিট সেট হয়ে গেল এরপর রয়েছে লিমিট লিমিট হচ্ছে আমাদের ড্রয়িং এরিয়া মানে আমাদের খাতার যেমন একটা সাইজ থাকে তেমনি আমরা কি পরিমাণ জায়গায় ড্রয়িং করব তা সেট করতে হবে এই জন্য আপনারা এই পিকচারটা দেখুন এখানে আউটসাইডে যে এরিয়া দেওয়া রয়েছে সেই এরিয়াটাই আমরা আমাদের ক্যাট পেজে সেট করব তো এটা হবে এক্স অ্যাক্সিসে আমরা 0 থেকে কত ফিট দিতেছি একইভাবে ওয়াই অ্যাক্সিসে আমরা 0 থেকে কত ফিট দিতেছি মানে দৈর্ঘ্যের দিকে কত ফিট দিতেছি প্রস্থের দিকে কত ফিট দিতেছি তো এটা সেট করার জন্য আমরা কিবোর্ড থেকে লিখব লিমিট এল আই এম তাহলে আমাদের লিমিট অপশনটা চলে আসবে আমরা কিবোর্ড থেকে এন্টার করে দিব এখন এখানে আমাদেরকে বলতেছে যে আমাদের লোয়ার লেফট কর্নারের ভ্যালুগুলো দেওয়ার জন্য লোয়ার লেফট কর্নার মানে ধরুন আমাদের একটা লাইন হচ্ছে 100 ফিট তার মানে ওই লাইনটা যেখান থেকে শুরু করছে সেখানে কত শূন্য আর যেখানে শেষ করছে সেখানে কত 100 আর টোটাল লাইনটা কত 100 ফিট আমাদেরকে প্রথমে লোয়ার লেফট কর্নারের শুরুর ভ্যালুটা দিতে হবে সেটা হচ্ছে কত 0 ফিট থেকে সেটা শুরু করতেছে এটা দেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে কমা দিব এরপরে বলতেছে যে আমাদের ওয়াই এর দিকে যে লাইনটা গেছে মানে প্রস্থের দিকে যে লাইনটা গেছে সেটা শুরুর দিকে কত শূন্য ধরুন আমরা শেষ পর্যন্ত 100 ফিট পর্যন্ত যাব তাহলে শূন্য থেকে শুরু হইছে 100 থেকে শেষ হইছে পুরো লাইনটা হচ্ছে 100 ফিট তাহলে শুরুতে যেহেতু শূন্য এজন্য আমরা কমা দিয়ে তার পাশেরটাও শূন্য দিব তাহলে দুইটা শূন্য আমাদের দেওয়া শেষ এখন আমরা এন্টার করব এন্টার করার পরে এখন বলতেছে যে আপার রাইট কর্নার তাহলে শূন্য থেকে শুরু করছি আমাদের দৈর্ঘ্যের দিকে এটা কত ফিট পর্যন্ত যাবে সেটা জিজ্ঞেস করতেছে তো শূন্য থেকে আমাদের দৈর্ঘ্যের দিকে যাবে ধরুন আমরা 100 ফিট দিতে চাইতেছি 100 এর পর আমরা কিবোর্ড থেকে ফিট দিয়ে দিব আমরা ফিট দিয়ে দিলাম এখন আমরা একটা কমা দিয়ে দিতে পারি কমা দিলে আমাদেরকে এখন জিজ্ঞেস করতেছে যে প্রস্থের দিকে সেটা কত ফিট পর্যন্ত যাবে শূন্য থেকে তো আমরা প্রস্থের দিকে আবার 100 ফিট পর্যন্ত যাব আমাদের যে পেজ সেটা এখন আমরা কিবোর্ড থেকে ফিট দিয়ে এন্টার করে দিব আমাদের পেজের যে সাইজটা দিলাম এই সাইজটা এখনো এখানে অ্যাপ্লাই হয় নাই তো এটাকে অ্যাপ্লাই করার জন্য আমরা কিবোর্ড থেকে জেড এন্টার করব এ এন্টার করব এখন আমাদের পেজটা যতটুকু সাইজ নিতে চাইছি সেটা অ্যাপ্লাই হয়ে গেছে এবার চলুন টাগল কিগুলো সম্পর্কে একটু জানি 2D কাজ করার জন্য এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রধানত এই চারটা কি 2D কাজের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে প্রথমটা হচ্ছে আমরা এখানে দেখতে পারতেছি যে অবজেক্ট স্ন্যাপ এর পরেরটা রয়েছে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এখানে একটা রয়েছে অর্থো মোড আর পরেরটা রয়েছে ডাইনামিক ইনপুট এরপর আমরা এখানে দেখতে পারতেছি রয়েছে গ্রিড মোড এখানে যে আপনারা লাইন লাইন দেখতে পারতেছেন এই লাইন লাইন হচ্ছে এখান থেকে গ্রিড মোড এটা আমরা এখানে ক্লিক করে অফ করে দিতে পারি আবার এখানে ক্লিক করে এটাকে অন করতে পারি তো এটা যার যার কাজের সুবিধার্থে আপনারা ব্যবহার করতে পারেন চাইলে অফ রাখতে পারেন অন রাখতে পারেন তবে এই চারটা আপনাদেরকে অবশ্যই অন রাখতে হবে তো চলুন এই চারটা কি কোনটা কিভাবে আমাদের কাজে লাগবে তা দেখি প্রথমেই আসি আমরা এখান থেকে অবজেক্ট স্ন্যাপ এই অবজেক্ট স্ন্যাপ মূলত আমাদেরকে কোনো একটা লাইনের ইন পয়েন্ট মিডল পয়েন্ট এগুলো দেখতে সাহায্য করে যেমন ধরুন আমরা এখান থেকে একটা লাইন ড্র করি এখান থেকে একটা এ পর্যন্ত একটা লাইন একটা লাইন ড্র করলাম এখন এখানে কোনটা ইন পয়েন্ট কোনটা মিডল পয়েন্ট এটা বুঝবো কিভাবে এই জন্য আমাদের এখানে যে অবজেক্ট স্ন্যাপ আছে এটা আমাদেরকে হেল্প করবে তো আমরা এল প্রেস করে একটা লাইন নেই এল এন্টার করে দেই এখন আমরা এখানে আসলে যে একটা বক্স দেখতে পারতেছেন এই বক্সটা আসতেছে মূলত অবজেক্ট স্ন্যাপের কারণে আমরা যদি একটু মিডল পয়েন্টটা খোঁজার চেষ্টা করি আমাদের এখানে মিডল পয়েন্টটা দেখাচ্ছে না আমরা যদি ইন পয়েন্টটা দেখি হ্যাঁ এখানে এই যে ইন পয়েন্টটা কিন্তু সে নিয়ে নিছে স্ন্যাপ করে নিছে যে এখান থেকেই পয়েন্টটা শুরু এখন মিডল পয়েন্টটা দেখাচ্ছে না এর কারণ হচ্ছে আমরা এসকেপ করতেছি আমরা এখানে যদি আসি এখানে একটা ড্রপ ডাউন রয়েছে আমরা এটা যদি ওপেন করি অবজেক্ট স্ন্যাপের আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের ইন পয়েন্টটা টিক দেওয়া আছে সেন্টার পয়েন্টটাও টিক দেওয়া আছে মিডল পয়েন্টটা এখান থেকে টিক দেওয়া নাই আমরা যদি মিডল পয়েন্টটা এখান থেকে টিক করে দেই অন করার পর এখন যদি আমরা দেখি আমরা এল এন্টার করতেছি মানে একটা লাইন নিলাম তাহলে আমরা এখান থেকে দেখতে পারতেছি যে আমাদের এখানে ইন পয়েন্টটা নিচ্ছে আবার আমরা যদি স্টার্ট পয়েন্টটা দেখি আমরা এখান থেকে যে স্টার্ট পয়েন্টটা আমরা দেখতে পারতেছি এখন যদি আমরা মিড পয়েন্টটা দেখার চেষ্টা করি আমাদের মিড পয়েন্টটা নিতেছে কিনা এই যে আমাদের এখানে এখন মিড পয়েন্টটা কিন্তু শো করতেছে এটা এতক্ষণ শো করতেছিল না এই লাইনের কোন জায়গায় কোন পয়েন্টটা রয়েছে সেটা যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে আমাদের অবজেক্ট স্ন্যাপটা আমাদের অনেক বেশি হেল্প করবে আমরা একটা লাইনের মাঝখানটা খুঁজে পাইতে অনেক সাহায্য করবে আর আরেকটা জিনিস খেয়াল করুন আমরা যখন লাইন টানার চেষ্টা করতেছি তখন দেখতে পারতেছেন যে পাশে একটা সবুজ লাইন যেটা চলে আসছে এটা হচ্ছে আমাদের আমাদের পাশের যেই কিসটা রয়েছে ট্রাগল কিসটা রয়েছে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এইটাই মূলত আমাদের ট্র্যাক করতেছে যে এই বরাবর এই লাইনটা এখানে ট্র্যাক করতেছে তো এই জিনিসটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা এটাকে সিলেক্ট করতেছি ডিলিট করে দিতেছি আমরা এখান থেকে একটা সার্কেল নিয়ে নেই আমরা একটা সার্কেল নিয়ে নিলাম ওকে আমরা এখন এটার মাঝখান থেকে একটা লাইন টানতে চাইতেছি এই জন্য এল করব এন্টার করে দিব আমরা ধরুন এখানে মিড পয়েন্ট থেকে একটা লাইন টানতে চাইতেছি
এটার মিড পয়েন্ট আমরা পাবো কিভাবে? আমরা এখানে সার্কেলের উপর আসলে এখানে দেখা যাইতেছে যে মিড পয়েন্ট এখানে আসছে, আমরা মিড পয়েন্টটাতে সেন্টারে এখন আসি, আমাদেরকে দেখাইতেছে এটা অবজেক্ট স্ন্যাপের কারণে আমাদেরকে এখানে বুঝে যাইতেছে। আমরা এখানে ক্লিক করার পরে আমরা যদি একটু এদিকে আসি তো এখানে ওয়াইয়ের দিকে কোন দিকে আমাদেরকে দেখা দিতেছে, এটা মূলত এই ট্র্যাকিং এর কারণে হইতেছে। আমাদের যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং রয়েছে সেটার কারণে আমাদেরকে দেখা দিতেছে যে কোন জায়গায় আমাদের ওয়াই অ্যাক্সিসের লাইনটা নিলে সুবিধা হবে। তো এরপরে রয়েছে আমাদের এখানে অর্থমোড। অর্থমোডটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। ধরুন আমরা এটা এখানে সিলেক্ট করলাম, এগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, আমরা এল এন্টার দিয়ে একটা লাইন নিতেছি। আমরা লাইনটা আমাদের কার্সারটা এখানে উপরে তুলতেছি কিন্তু এটা একবারে স্ট্রেট নিতেছে। এখানে একটা লাইন আনলাম, উপরের দিকে লাইন নিলাম, এদিকে একটা লাইন নিলাম, এদিকে একটা লাইন নিলাম, প্রত্যেকটা লাইন একবারে সমান সমান নিতেছে। এই সমান সমান নেওয়ার কারণ হচ্ছে আমাদের এখান থেকে অর্থমোডটা অন করা আছে। আমরা এটাকে সিলেক্ট করে আমরা এটাকে ডিলিট করে দেই। তো আমরা এখন এখান থেকে অর্থমোডটা অফ করে দিলাম। এখন যদি আমরা এল এন্টার করে একটা লাইন টানি, দেখতে পারতেছেন যে আমরা লাইনটা আবার দিলাম, এটা সোজা হলো না, এটা একটু বাঁকা হয়ে গেছে। এর কারণ হচ্ছে আমরা এখান থেকে অর্থমোডটা উঠা দিছি। আমরা আবার এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেই, আমরা এখান থেকে আবার অর্থমোডটা অন করে দেই। এখন যদি আমরা এল এন্টার করি, আমরা যদি একটা ক্লিক করে মাউসটা সরাই, তাহলে একটা সোজা লাইন তৈরি হয়ে যাইতেছে। এটা আমাদের অর্থমোডের কারণে এখানে একবার সোজা একটা লাইন আমরা পাইতেছি। এরপর একবারে শেষ অপশনটা হচ্ছে ডাইনামিক ইনপুট। ডাইনামিক ইনপুটটা হচ্ছে আমরা যদি কোনো এল এন্টার করে একটা লাইন এখান থেকে আমরা একটা টানি, আপনারা এখানে উপরে একটা ভ্যালু দেখতে পারতেছেন। আমরা একটা কাজ করি, এল এন্টার করে আরেকটা লাইন টানি, এখানে উপরে যে আমাদের 66 ফিট 10 ইঞ্চি উপরে যে ভ্যালুটা দেখতে পারতেছেন এটাই মূলত ডাইনামিক ইনপুট এখানে দেখা যাইতেছে। আমরা যদি এখান থেকে ডাইনামিক ইনপুটটা অফ করে দেই, অফ করে দিলাম, এল এন্টার করে একটা লাইন টানি, এখন আপনারা কিন্তু এখানে ভ্যালুটা দেখতে পারতেছেন না। অথবা আমরা যদি কোনো ভ্যালু ইনপুটও দিতে চাই, এল এন্টার করলাম, এখানে আমরা কত ভ্যালু ইনপুট দিব, এই লাইনটা কত ফিট হবে, ধরুন আমরা 10 ফিট দিতে যাইতেছি, 10 লিখলাম, ফিট লিখলাম, আপনারা এটা নিচে দেখতে পারতেছেন, এখানে লাইনের মধ্যে দেখতে পারতেছেন না। এটা যদি আমরা লাইনের মধ্যে দেখতে চাই, আমরা এখান থেকে ডাইনামিক ইনপুটটা অন করে দিব। এখন যদি আমরা এল এন্টার করি, এখানে একটা ক্লিক করলাম, এখানে নিলাম, এখন যদি আমরা 10 ফিট দিতে চাই তাহলে আমরা এখানে লাইনের উপরেই দেখতে পারতেছি যে আমরা কত লিখতেছি। 10 ফিট লিখে আমরা এন্টার করে দিলাম, তাহলে আমাদের যে 10 ফিট একটা লাইন নিয়ে নিল। আশা করি এই চারটা কি সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন। এখন এখানে এই কিগুলো আপনারা খুঁজে না পাইলে আপনারা কি করবেন, এই জন্য একবারে কোনায় আপনারা এখানে একটা কাস্টমাইজেশন দেখতে পাবেন। আপনারা কাস্টমাইজেশনে ক্লিক করলে আপনারা এখানে যে স্ন্যাপ মোডটা দেখতে পাবেন এটা টিক করে দিবেন, ডাইনামিক ইনপুটটা এখান থেকে টিক করে দিবেন, এরপরে এখানে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং রয়েছে এটা টিক করে দিবেন। তো আপনারা যে অপশনটাই খুঁজে না পান এখান থেকে আপনারা টিক করে দিয়ে সেই কিসটা আপনারা নিয়ে আসতে পারবেন। এই চারটা কি অবশ্যই গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা ওপেন করে রাখবেন। এবার ধরুন আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড আপনারা ব্ল্যাক দেখতে পারতেছেন, আপনারা যদি এটাকে ব্ল্যাক রাখতে না চান, আমরা এটা সিলেক্ট করে ডিলিট করে দিব, এখানে এটা সিলেক্ট করে ডিলিট করে দিব। আমাদের ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা কালার করতে চাই, এর জন্য আমরা যেখানে মাউস স্ক্রলটা আছে সেখানে রাইট ক্লিক করব, আমরা নিচে আসলে এখানে অপশন দেখতে পাবো, অপশনে চলে যাব। এরপরে আমাদের এখানে রয়েছে ডিসপ্লে, আমরা যদি ডিসপ্লেতে যাই, এখানে যে কালার রয়েছে আমরা যদি কালারে ক্লিক করি, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে যে ব্ল্যাক রয়েছে এখানে ব্ল্যাক দেখতে পাচ্ছি। আমরা চাইলে এই কালারটা আমরা অন্য কালার করতে পারি, এখানে যে কালার রয়েছে আমরা এখানে কালারে ক্লিক করব, ধরুন আমরা রেড রাখতে যেতেছি, আপনারা দেখতে পারতেছেন যে রেড লাগলে কেমন হবে। আবার এখানে আপনারা ব্লু দেখতে পারতেছেন, যে আপনাদের ইচ্ছা মতো আপনাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে সেট করে অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ করে দিলে এটা কালারটা হয়ে যাবে। তো আমি ব্ল্যাকই রাখতে চাইতেছি, এজন্য কোনো চেঞ্জ আনতেছি না, আমরা এখান থেকে ক্যান্সেল করে দিব। আবার ক্যান্সেল করে দিলাম। এখন আপনারা এখানে কার্সারের মাঝখানে যে আইকনটা দেখতে পারতেছেন অনেক বড়, এটা আপনার ক্ষেত্রে একটা বড় নাও হইতে পারে, তো এটা বড় ছোট করার জন্য আপনারা রাইট ক্লিক করবেন, এখান থেকে অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে যে সিলেকশন আছে, সিলেকশনের এখানে আপনারা এখানে পিক বক্স সাইজ দেখতে পারতেছেন, এটা যদি আমরা এখান থেকে ছোট করে দেই, যে এখানে ছোট হয়ে যেতেছে, এখান থেকে আমরা যদি বড় করে দিই বড় হয়ে যেতেছে। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এটাকে এখানে রাখতে পারেন বা সেট করতে পারেন। ধরুন আমরা পিক বক্সটা এতটুকু রাখতে চাইতেছি, এখান থেকে আমরা অ্যাপ্লাই করে দিব, দেন ওকে করে দিব। আমাদের এই যে পিক বক্সের সাইজটা দেখতে পাচ্ছেন যে একটু ছোট হয়ে গেছে। তো অটোকেট নিয়ে এটাই ছিল আমাদের প্রথম টিউটোরিয়াল। আজকের বিষয়গুলো আপনারা ওপেন করে রাখুন, পরবর্তী টিউটোরিয়াল থেকে আমরা একটা ঘরের প্ল্যান করা শিখব, যাতে করে আপনারা এই টুলগুলোর ব্যবহারগুলো শিখে যেতে পারেন এবং অটোকেট কিভাবে কাজ করে সেই ব্যাপারগুলো আস্তে আস্তে করে আপনারা বুঝতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।